ঝালকাঠি দুই আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে আবারও দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মহিলা আওয়ামী লীগ। রোববার বিকেলে শহরের টাউন হলের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইশরাত জাহান সোনালীর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের যুগ সম্পাদক তরুণ কর্মকার। মিছিলটি শহর ঘুরে রোনাসের সড়কে আমির হোসেন আমুর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইশরাত জাহান সোনালী।